হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি আপনাদের সবার পরিচিত সেই কেআরজি স্যার অর্থাৎ কিশলায় রাজু গুহ স্যার। আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ, কারণ আজকে ধূপগুড়িতে বলেছিলাম যে ব্রাঞ্চটা ওপেনিং হবে আজকে। অ্যাকচুয়ালি ব্রাঞ্চটা ছিল আমাদের, স্থানান্তরিত করা হয়েছে নতুন জায়গায়। তো যাই হোক, আজকে 1 আগস্ট 2022 সোমবার, আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ব্রাঞ্চটা ওপেনিং হচ্ছে। তো একটু ঘুরে দেখাবো ব্যানার, এ দেখুন গেট ব্যানারটা এখনও ফেলা হয়নি। একদম রাস্তার সাইডে আমাদের অফিস, এটা নাথপুয়া রোড, ঠিক আছে? এই রোডেই আমাদের অফিসটা অবস্থিত। চলুন ঘরটা গিয়ে দেখাচ্ছি। এ দেখুন ফ্রেন্ডস, মিস পিঙ্কি এখন কাজে ব্যস্ত। এই যে আমাদের ভূমিকা দি, দীপিকা দি আর একজন আছেন, চিনি না, সব বেলুন পুরোনো কাজে সব ব্যস্ত রয়েছে। আজকে যে ব্রাঞ্চটা ওপেনিং হচ্ছে ধূপগুড়িতে, সবাই সব কাজে ব্যস্ত। যা, প্রথমেই বোম ফেটে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ সবাইকে, এখনো সবাই এসে পৌঁছায়নি, ঠিক আছে? ধূপগুড়িতে খুব বৃষ্টি হচ্ছে। ওকে, দেখুন এখন ওই ওপরে ব্যানারটা লাগানোর জন্য উঠে পড়েছে, ঠিক আছে? হ্যাঁ, তো ওপরে ভাই, হ্যাঁ, সুন্দর করে, থ্যাংক ইউ। আয়োজন চলছে, ঠাকুর মশাই চলে এসছে, আর এই দিকে সব বেলুনের কাজ চলছে, সাজানোর কাজ। দেখুন কি সুন্দর অফিস সাজানো হচ্ছে। 3:46 আজকে ওপেনিং আছে, 1 আগস্ট 2022 3:46 সবাই কাজে ব্যস্ত। মনে হচ্ছে একটা শরীর নিয়ে কাজ কর, পড়ে যাবি। তারপরে তো দিবা, এই হচ্ছে আমাদের ব্যানার, শাখা কার্যালয় ধূপগুড়ি, ব্রাঞ্চ নাম্বার হচ্ছে 008, নেতাজি পাড়া ধূপগুড়ি। এই যে মোটামুটি সাজানো হয়েছে রুমটা, এই যে আমাদের প্রহ্লাদবাবু, এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের লন, পাশেই একটা রুম আছে, এটা রেস্টরুম আমাদের, এটা রেস্টরুম হিসাবে ইউজ করা হচ্ছে। বিকাশ, থ্যাংক ইউ। দেখি একটু, এই যে আমাদের পুজোর আয়োজন চলছে, দেখুন রুমটা কি সুন্দর সাজানো হয়েছে আমাদের। দেখি বিনকি যে সবাই এসে উপস্থিত হয়েছে। ওই রুমটা করে এসছে,
Shantayo, Takaro, Hitovi, 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 Hitovi,
অঞ্জলি দেওয়ার প্রক্রিয়া চলছে, ধূপগুড়ি ব্রাঞ্চের অঞ্জলি চলছে। লম্বতরম সুন্দরম প্রসর্ণ গন্ধলুব্ধ মধু পপ্পালম গন্ধস্থলম দন্তঘাত বিদৌড়িতা বিরুদ্ধির সিন্ধুর। ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের কিশলয়ের ধূপগুড়ি ব্রাঞ্চ। ঠিকানা লেখা আছে দেখুন, নেতাজি পাড়া ধূপগুড়ি। এটা হচ্ছে ডাউকুমারি রোড। মেন সিগন্যাল থেকে ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা, মেন সিগন্যাল চৌপতি, হ্যাঁ ধূপগুড়ির চৌপতি যে মেন সিগন্যালটা আছে ওখান থেকে আপনারা ডাউকুমারি রোডে ঢুকবেন বা নাথুয়া রোডে ঢুকবেন। ঠিক মোটামুটি 150 মিটার ক্রস করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ব্রাঞ্চটা, একদম বাঁদিকে রাস্তার উপরেই অবস্থিত। এটাকে বলা হচ্ছে নেতাজি পাড়া। থ্যাংক ইউ সবাইকে। হ্যালো ফ্রেন্ডস, এ দেখুন শিলিগুড়ি থেকে নিমাইদা। নিমাইদা কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আজকে ধূপগুড়িতে যারা আমাদের দীর্ঘদিন থেকে কিশলয় পরিবারের সঙ্গে যুক্ত, আজকে তাদের খুশির দিন যে তারা তাদের নিজস্ব ব্রাঞ্চ অফিস পেল এবং তাদের যে কাজকর্ম এতদিন হয়েছিল সেই কাজকর্মটাকে তারা এখন এই ব্রাঞ্চের মাধ্যমে অনেক উপরে নিয়ে যেতে পারবে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যাচ্ছি। থ্যাংক ইউ। এই যে আমাদের রাজমোহন বাবু, আমাদের রূপকার হচ্ছে আলিপুরদুয়ারে। স্যার বলুন কিছু, আজকে এত খুশির একটা দিনে আপনার কিছু বক্তব্য। আজকে সত্যি আমার কাছে তো অনেক খুশির খবর। গেল কালকে আমার মা অসুস্থ হয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছেন। তো আমি কিশলয়কে মা মানি। এই মা আমার কখনোই চায়নি যে ছেলে এখানে উপস্থিত থাকতে পারবে না, তাই কি না? সেই দিক থেকে তাকিয়ে আজকে দেখুন মা সুস্থ, মা আমার অনেক সুস্থ, মা আজকে আমার মামার বাড়িতে। তাই সেই মা বললো তুমি এখন যেতে পারো এবং দিস ইজ দ্য পাওয়ার অফ কিশলয়। একদম সেই দিক থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল ধূপগুড়ি এমপ্লয়িকে। তারা আমাদের প্রতিটা কথা শুনে কাজটা করছেন এবং আজকের ডেটে সেটা আমরা বাস্তবে পরিণত করতে হয়তো পারছি, এখনও উদ্বোধন হয়নি। আমি জাস্ট নামলাম, আমাদের সাথে নিমাই বাবু আসলো, মাত্র দেখা হলো, শিলিগুড়ি থেকে এসেছেন বাবু। বেস্ট অফ লাক সবার জন্য এবং আমাদের জন্য ধন্যবাদ। আমাদের আলিপুরদুয়ারের ম্যানেজার এবং আমার জিজু ইউনিট 6-এর UGM উপস্থিত, ঠিক আছে, আমরা দুই রত্ন একদম রাস্তার উপরে ভালো, রাস্তার উপরে ভালো, রাস্তার মতো নয়।
আর যারা সাক্ষী থাকলেন না তাদেরকে অসংখ্য ধন্যবাদ।